বিজয়া পালনেও লাগলো রাজনীতির রং। বৃহস্পতিবার বিজয়া উপলক্ষে বিজেপির রাজ্য দপ্তরে বিলি করা হলো চপ, মুড়ি, ঘুগনি, সঙ্গে ছিল চা এবং মোমো। এদিন বিজেপি রাজ্য দপ্তরে যারা আসেন তাদের হাতে এই সব খাবার তুলে দেওয়া হয়। এই স্টল মূলত রাজ্য বিজেপির তরফ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘুগনি, চা, তেলে ভাজা নিয়ে কর্মসংস্থান মন্তব্যের প্রতিবাদ করছেন তারা। একপাশে যেমন প্রতিবাদ চলছে, তেমনি যারা আজকে রাজ্য বিজেপি দপ্তরে আসবেন তাদেরকে বিজয়ার সময় হাতে তুলে দেওয়া হবে ঘুগনি, চা, তেলে ভাজা, মোমো, নাড়ু। কিন্তু হঠাৎ চপমুড়ি, ঘুগনি কেন? রাজ্য বিজেপি নেতাদের দাবি এটা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ। আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন। সাথে কিছু বিস্কুট নিন, আস্তে আস্তে বাড়বে। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও, তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন, একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। উনি পশ্চিমবাংলার বেকারদেরকে বলছে চাকরির আশা ছেড়ে দিন, তেলে ভাজা বিক্রি করুন। আজকে একটা ছেলে এমটেক করেছে, বিটেক করেছে, এমএসসি পাস করেছে, ম্যাথামেটিক্সে পিএইচডি করেছে, সেই ছেলেটা কি ঘুগনি চা নিয়ে ফুটপাতের উপর বসবে? এটা সাধারণ মানুষ মেনে নেবে? মেনে নিচ্ছে না। বিজেপি এগুলো যত করছে না তত বিশাল সংখ্যক শ্রমজীবী মানুষকে অপমান করছে। এদের অসম্মান করার কোনো রাইট আমাদের বোধহয় নেই। পৃথিবীর সমস্ত দেশের সমস্ত জায়গায় যেমন পাকা চাকরির মানুষ আছেন, তেমনি কিন্তু এই ধরনের অসংগঠিত ক্ষেত্রের যারা নিজের পায়ে দাঁড়িয়ে ব্যবসা করেন সেরকম মানুষ সেরকমভাবে রয়েছেন। এইটা বেকারদের প্রতি, এই যে যুব সমাজ, তো তরুণ সমাজ, তাদের প্রতি একটু কী বলবো, বিদ্রুপ করা হচ্ছে নাকি? এই যন্ত্রণা থেকে মুক্তি যখন মুখ্যমন্ত্রী, তিনি তার দায় এড়াচ্ছেন, মুখ্যমন্ত্রী তার দায় এড়াচ্ছেন। মুখ্যমন্ত্রী কখনো ওইটাকে শিল্প বলছেন, ওইটাকে শিল্প বলছেন, এটাকে শিল্প, ওইদিকে নরেন্দ্র মোদীও তাই বলছেন। এরা দায়িত্ব এড়াবার জন্য সেই পথ দেখাচ্ছেন, মানুষকে খালি অন্যদিকে দেখাচ্ছেন, ওই যোগা করো, ওটা করো, সেটা করো। সম্প্রতি ঝালমুড়ি, ঘুগনি বিক্রি করে বিধানসভার গেটে অভিনব বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এবার তাদের বিজয়া পালনেও জায়গা করে নিল সেই মুড়ি, ঘুগনি। শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।